উপস্থিতিতে লক্ষ্ণৌত লঙ্কাকাণ্ড। ফিল্ম প্ৰমোশনৰ মাজত লাগিল ধোঁৱা ধোঁৱা, মারপিট লাগিল উপস্থিত জনতার মাজত। পুরনি লক্ষ্ণৌর ঘণ্টাঘর চৌকার ঘটনাত লাঠিচালনা করবলে বাধ্য হল আরক্ষী। ঘটনাটো আছিল এনে ধরনের, পুরনি লক্ষ্ণৌর ঘণ্টাঘর চৌকত টাইগার শ্রফ আর অক্ষয় কুমারের এখন ছবির প্রমোশনের বাবে উপস্থিত হয়েছিল অক্ষয় কুমার আর টাইগার শ্রফ। দুগৰাকী তারকাকে উচরতে পাই প্রমোশন স্থলীলে ফুট বইছিল জনতার। প্রিয় তারকা দুগৰাকীক ওচরের পর চাবলে হেতা ওপরা লাগিল দর্শকর মাজত, আর তার মাজতে লাগিল গন্ডগোল। প্রথমতে ঠেলা হেঁচা, তার পিছত লাগিল মারপিট, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাহিরলে। আনকি একাংশ দর্শকে মঞ্চত থাকা অক্ষয় কুমারলে স্যান্ডেলও দলিয়ালে। পরিস্থিতি বেয়ালে যাওয়াত ঘটনাস্থলীত থাকা আরক্ষীয়ে লাঠি চালনা করবলে বাধ্য, আর এই লাঠি চালনাত গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হল কেইবাজনো লোক। কোনোমতে সুরক্ষিতভাবে মঞ্চর পর আরক্ষীয়ে নমাই আনিলে অক্ষয় কুমার আর টাইগার শ্রফক। বারেমিয়া ছোটিমিয়া নামর আহিবলগিয়া ছবিখনের প্রমোশনের বাবে এনে ধরনের উপস্থিত হয়েছিল অক্ষয় কুমার আর টাইগার শ্রফ, কিন্তু হিতে বিপরীত হল। প্রমোশনের নামত ঘটিল অঘটন। নিউজ ডেস্ক রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট। লক্ষ্ণৌত লঙ্কাকাণ্ড, ফিল্ম প্রমোশনের মাজত লাগিল ধোঁয়া ধোঁয়া, মারপিট লাগিল উপস্থিত জনতার মাজত। পুরনি লক্ষ্ণৌর ঘণ্টাঘর চৌকার ঘটনাত লাঠি চালনা করবলে বাধ্য হল আরক্ষী। ঘটনাটো আছিল এনে ধরনের, পুরনি লক্ষ্ণৌর ঘণ্টাঘর চৌকত টাইগার শ্রফ আর অক্ষয় কুমারের এখন ছবির প্রমোশনের বাবে উপস্থিত হয়েছিল অক্ষয় কুমার আর টাইগার শ্রফ। দুগৰাকী তারকাকে উচরতে পাই প্রমোশন স্থলীলে ফুট বইছিল জনতার। প্রিয় তারকা দুগৰাকীক ওচরের পর চাবলে হেতা ওপরা লাগিল দর্শকর মাজত, আর তার মাজতে লাগিল গন্ডগোল। প্রথমতে ঠেলা হেঁচা, তার পিছত লাগিল মারপিট, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাহিরলে। আনকি একাংশ দর্শকে মঞ্চত থাকা অক্ষয় কুমারলে স্যান্ডেলও দলিয়ালে। পরিস্থিতি বেয়ালে যাওয়াত ঘটনাস্থলীত থাকা আরক্ষীয়ে লাঠি চালনা করবলে বাধ্য, আর এই লাঠি চালনাত গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হল কেইবাজনো লোক। কোনোমতে সুরক্ষিতভাবে মঞ্চর পর আরক্ষীয়ে নমাই আনিলে অক্ষয় কুমার আর টাইগার শ্রফক। বারেমিয়া ছোটিমিয়া নামর আহিবলগিয়া ছবিখনের প্রমোশনের বাবে এনে ধরনের উপস্থিত হয়েছিল অক্ষয় কুমার আর টাইগার শ্রফ, কিন্তু হিতে বিপরীত হল। প্রমোশনের নামত ঘটিল অঘটন। News Desk Report, News 18, Assam North East.